এখানে আমি এখন এইখানে তিনতলায় গম তুলতে এসেছিলাম, তাই এখন মানে সবাই আমি নিয়ে যাচ্ছি আপনাদের। এইখানে এইখানে এই যে একটা সিঁড়ি, ওই সিঁড়িটা কিন্তু উপরে ওঠা যায়। আমি উঠে দেখাবো না, পরে দেখাবো, বড় হই তারপরে দেখাবো। আরে এখানে যা বাতাস আপনারা বুঝতে পারবেন না, খুব বাতাস এবং খুব গরম পড়েছে আজকে। এখন মানে লোক মরে যাবে মতন এত গরম পড়েছে। এই তারপরে এই যে বাইরে যাবো একটু, মানে রোদে দাঁড়ানো যাবে না তাই জন্য এই বাইরে যাব তাই পরে নিয়েছি, এবারে যাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি এখানে এসেছি, প্রচুর হাওয়া এখানটা, ঠিক আছে একটু রাখতেই হাওয়াতে উড়ে যাচ্ছে, তাই আমি বেশি দেখাতে পারিনি আপনাদের। খুব গরম হয়েছে, আর আমার জেম্মাকেও আপনাদের আমি দেখাচ্ছি। এই রে জেম্মা, এই মুখটা তুলো, কেউ তো দেখবে না। এই যে আমার জেম্মা, এই যে গম গোটানো হচ্ছে, আর আমি ভিডিওটা করছি এখন। এটা একটা পেন, সামান্য একটা পেন দেখছেন আপনারা, দাঁড়ান আপনাদের একটা আনন্দ জিনিস। এই যে জেম্মা থালা যাইছিল তাই থালা দিচ্ছে, এই যে দিলাম। এবারে মানে এবারে এই যে গম তোলা হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই তারপরে আপনাদের বলছি, একবার দেখাবো। এই যে গম বাছা শুরু হয়ে গেছে, আর আমার জেম্মার চুলটা দেখেছেন একদম চুটকি মতো। আমি সবসময় জেম্মাকে বলি, হ্যাঁ এই যে এখন মানে আমি যেখানে যাচ্ছি সেটা হলো এখানটায়, মানে আমি এখানটায় বসছি, ঠিক আছে। আর মানে এটা উপরে আমি থাকছি এখন, মানে আমি নিচেই থাকি সবসময়, মানে দুবেলা দেখে যাই উপরে কি কাজ হচ্ছে না হচ্ছে। তারপরে এখানে মানে আমার দু দিদিভাই থাকতো, তো এখন ওরা বাইরে আছে, তাই জন্য ওদের টেবিলটা কোথাও ওঠানো হয়নি, তাই জন্য এই টেবিলে পড়াশোনার জিনিস আর কি, মেকআপ ফেকআপ আছে। বাবা আমি এত কিছু বলবো না, পরে বলবো। এখন এই যে জেম্মা মন দিয়ে মানে বাঁচছে, আমি বিরক্তি করাবো না, তাই এখন আমি এটা নিয়ে বেরাবো। দাঁড়ান এইখানে একটা তিনতলা যে হতে একটা বাথরুম আছে, এই যে বাথরুম কোমোড বাথরুম আছে, এটা একটা রুম, ওয়াশিং মেশিন, আর সেটা বাইরে আপনাদের পুরোটা দেখাতে পারছি না, কেন না ছাওয়া নেই ওখানটায়, ঠিক আছে। এবারে আপনাদের এইভাবে করে দেখাবো কি করে। এই যে রোদ লেগেছে তাই আপনাদের দেখাতে পারছি না, মোবাইল নিয়ে ঘুরতে হচ্ছে, পরে এইখানেও যে একটু দেখবো তাও নয়, ঠিক আছে। এবারে চলুন না, আমি এবারে যাচ্ছি আমার রুমে। এটা একটা দাঁড়া, এইখানে একটা এসি আছে, ঠিক আছে। এসিটা হলো আমার জেম্মার রুমে আছে, আমাদের নিচে নেই, মানে উপরটাই আছে এটা। এখন আমি লাগলাম, এই যে আপনাদের বললাম না একটা আনন্দের জিনিস দেখাবো এগুলো, ঠিক আছে। এটা একটা স্টিক মতন, এই স্টিকটা খুব ভালো, ঠিক আছে। এই স্টিকগুলো বাচ্চারা খেলার জন্য খুব ভালো হয়, আমি দেখিয়ে দিচ্ছি। তা এই স্টিকগুলো আমি এখানে রাখলাম, এটা তো সামান্য একটা পেন আপনার বললাম। এই যে স্টিক, সে আর একটা স্টিক এটা আর কি। আর তো এখন আমি এখানটাই ঘরের ভিতরে, তো আপনাদের সেলফির মতন দেখাচ্ছি যে জেম্মা। তো এই ভিডিওটা আমি কম ছোট করেই করবো। এই এখানে কি সাবান টাবান আছে বাবা, এত খাঁটবো কেন, তাই সাবান একটা। আমি উপরে এসেই অনেক কাচাকাচি করি এবং খেলি এবং মোবাইল দেখি, সব কিছুই করে নিই। তারপর এই বক্স আছে, এই একটা সুন্দর একটা বাটি আছে,
এটা কফি প্যাকেট 10 টাকা 20 টাকা নিয়েছে, যেহেতু দুটো নিয়েছে তাই 10 10 20 টাকা, তাই 20 টাকা এটা নিয়েছে। আর এতে এই যে কি একটা, ও এটা টক মনে হয় টাকাম, তাই জন্য এটা আমি রেখে দিলাম। এই এইখানে আছে চম, আচ্ছা এ দেশলাই, এটা একটা বাটিতে জিনিস কিছু ছিল মানে ওটা নেই এখন, এই যে ছোট্ট একটা কাঁচের বাটিতে। তো এইবারে আমি ক্লাস করাতে চলে আসবো, এইবারে বসবো কোথায়, এইখানটা এইখানটা বসে আমি ক্লাস করাবো, আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে ক্লাসটা করব। তো এই যে এখানে স্টুডেন্ট জেম্মা কেটে দেখা যাচ্ছে না, আমি এখানটায় বসছি তাই দেখা যাচ্ছে। এই যে বুঝতে পারছেন, এই যে এখানটায় এই যে স্টুডেন্ট গম বাঁচতে দিয়েছি, স্টুডেন্টকে দেখতে পাবেন না আপনি, মানে আমি দেখাচ্ছি দাঁড়ান। এই যে স্টুডেন্ট গম বাঁচতে দিয়েছি, এখন ও গম বাঁচছে, তো আপনাদের দেখিয়ে দিলাম ও কী করছে। তো এখন স্টুডেন্ট চলে এসছে পড়াচ্ছি ওকে, ও ওধারটা বসছে, আমি এত স্টুডেন্ট তো আমার তাই দেখাচ্ছি না। তো একজন স্টুডেন্টকে তো আমি দোকান দিয়েছি ও পড়েনি বলে, তাই জন্য ওকে এখন গম বাঁচতে দেওয়া হয়েছে। তারপরে আমি এই চারজন আছে মোটামুটি, পাঁচজন পড়ে, তার মধ্যে একজন চলে গেছে, না ছজন পড়ে, একজন মানে তার আজকে তাড়াতাড়ি করে ছুটি করে দিয়েছি, আর একজন তো দুষ্টুমি করেছিল সেই জন্য তাকে গম বাঁচতে দিয়েছি। আর এখানে আর চারজন টোটাল আছে, ও তো এই চারজন টোটাল আছে, দুজন বাদ হয়ে গেছে, একজন তো দুষ্টুমি করেছিল বলে তাকে গম বাঁচতে দিয়েছে, আর একজন তাড়া ছিল তাই জন্য পাঠিয়ে দিয়েছে। আর তারপরে এই তিনজন আছে, এরা যদি কেউ দুষ্টুমি করে তাকে শুধু সিঁড়ি উঠতে হবে নামতে হবে, আর যে গম বাঁচছে তার মতন একজনকে ঢুকাতে হবে। তো এখন আমি কাউকে ঢুকাচ্ছি না কেন বলুন তো, এখন ঢুকালে কী হবে খুবটা কাছে পড়ে, যে আমি দেখালাম ফার্স্টে, আপনাদের তো একবার দেখিয়ে দিলাম কতবার দেখাবো আর, তাই এই যে এখন মানে তালদ বৃত্ত করছে একজন, আমি বললাম তুই একটা তালদ বৃত্ত কর, তো সেই দুর্গা চন্দ্র বৃত্ত করছে, যেহেতু মেয়ে ওই দুর্গা চন্দ্র বৃত্ত করছে, তার দেখাচ্ছি দাদা আমি তালদ বৃত্ত করবো, কিন্তু কোথায় করবো স্ট্যান্ডিংটা করে। গরম যেহেতু পড়েছি খুব, এখন মানে খুব পাতলা পাতলা গেঞ্জি পরতে হবে, তো এই পাতলা পাতলা আপনারাও পরবেন, আমি পরেছি, এখন একটু নাচবো, তো নাচার জন্য আপনাদের আমি মানে আমার স্টুডেন্টকে ধরিয়ে দিয়েছি, ও ভালোই মোবাইল ব্যাপার জানে, আমি বেশি জানি, তো এখন একটু নেচে নিচ্ছি তারপর আপনাদের বলছি, আপনারা নাচটাও কিন্তু দেখবেন। নাচ হলো এই যে আমি আবার স্টুডেন্টকে দেখাচ্ছি, স্টুডেন্ট একটু মুখটা খাও, স্টুডেন্ট তো ঘোরাচ্ছে একবার ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। ও তো এবার ভিডিওটা বন্ধ করতে চাই।
কোথাও একটা ছাওয়া নেই যে আপনাকে দেখ। তো তাই এখন রাখছি আমি, ভিডিওটা বন্ধ করছি।